আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে। আজকে মে মাসের 11 তারিখ, আজকে আমি এবং আমার স্ত্রী যাচ্ছি COVID-19 ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য। আমাদের এই টিকা দেওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল 17ই মে, কিন্তু হঠাৎ করে গতকাল মধ্যরাত্রে একটি মেসেজ আসে যে আমাদের তারিখ আগায় নিয়ে আসা হয়েছে এবং গত 11ই মে আমাদেরকে দ্বিতীয় ডোজ নিতে হবে। এমনিতেই ভারতের সেরাম ফার্মেসির কোভিডশিল্ড টিকার মেয়াদ আমাদের দেশে প্রায় শেষ হয়ে আসছে, তাই এ তারিখটি আগায় আনাতে বরং আমি খুশি হয়েছি। তাই কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম টিকা কেন্দ্রে টিকা দেওয়ার জন্য। চলুন পথে আপনারা দেখবেন কোথায় আমরা টিকা দিই। এইমাত্র আমরা আমাদের ভবনের গেট থেকে বের হলাম। রাস্তাঘাটে খুব একটা জাম নাই, বেশ ফাঁকা ফাঁকা, যেতে ভালোই লাগছে। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে যাচ্ছি। এই হোটেলের উত্তর দিকে রাস্তার অপর পাড়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা দান কেন্দ্র খোলা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। দেখুন আমরা টিকা কেন্দ্রে প্রবেশ করছি। আমার ছেলে যেহেতু নিজেই তার গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এসেছে, তাই গাড়িটি নির্ধারিত বেসমেন্ট পার্কিংয়ে রাখতে হবে। আমরা প্রথমে টিকা কেন্দ্রে যাওয়ার পূর্বে পার্কিং লটে গাড়ি রাখার জন্য নিচে পার্কিং লটে গেলাম। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আমরা এখন টিকা কেন্দ্রের গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। টিকা কেন্দ্রের ভিতরে প্রবেশ করার পর দেখলাম ভিতরের অবস্থা খুবই মনোরম। আমরা প্রথমেই গেলাম রিসেপশন কাউন্টারে আমাদের বুথের টোকেন নাম্বার নিতে। আমাদের ভিআইপি বুথ 1 নম্বরে যাওয়ার জন্য টোকেন দেওয়া হলো। আমরা বুথের দিকে যাওয়ার সময় সুন্দর একটি নয়নভেরাম জলাশয় দেখতে পেলাম, যেখান থেকে পানি চারিদিকে ধীরে ধীরে গড়াচ্ছে এবং ভিতর থেকে লাইট থেকে আর নানা রকম রঙিন আলো বিচ্ছুরিত হচ্ছে, খুবই সুন্দর। আমরা 1 নম্বর ভিআইপি বুথে পৌঁছে গেলাম। এখানে উল্লেখ্য, আমরা বিগত 14ই মার্চ প্রথম ডোজের টিকা নিয়েছিলাম এবং সেই টিকা নেওয়ার পরে আমাদের খুব একটা সাইড ইফেক্ট হয় নাই। আমরা মোটামুটি তাদের টিকা দেওয়ার পদ্ধতি ও পরিবেশ খুবই সুন্দর ছিল এবং আমরা সন্তুষ্ট ছিলাম।
আমার স্ত্রীও কত নিরাপদে ও আয়েশের সাথে টিকা নিয়েছিল। টিকা নেওয়ার পরপরই আধা ঘন্টা নিয়ে মাফিক বিশ্রাম নিলাম। ইতিমধ্যে আমাদেরকে কোভিড-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্রদান করা হলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কোভিড টিকা দেওয়া কেন্দ্র, এখানে এসেছিলাম আমরা দ্বিতীয় ডোজ শেষ করতে। আজকে দ্বিতীয় ডোজের টিকা আমাদের শেষ হয়ে গেল। এখানে বেশ ব্যবস্থাপনা খুব ভালো, অত্যধিক সুন্দর ব্যবস্থাপনা। আমি আমার স্ত্রী দুজনে এসেছিলাম, আমার ছেলে আমাদেরকে সাথে করে নিয়ে এসেছে। এখানে ব্যবস্থাপনা আমি খুবই মুগ্ধ। আমাদেরকে বসতেই হয়নি, আসা মাত্রই আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছে এবং টিকা দিতে হয়তো সর্বোচ্চ 5 মিনিট সময় আমাদের লেগেছে। আমরা খুবই খুশি। এখন আমরা টিকা দেওয়া শেষে আমরা এখন ব্যাক করব। তো আপনাদেরকে ধন্যবাদ, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। তো এইভাবেই আর কি আমরা চলি। আমরা টিকা কেন্দ্রে গেট দিয়ে বের হয়ে পড়লাম। আমরা এখন আমাদের গাড়িতে ওঠার জন্য আমরা একটু হেঁটে বেজমেন্টে যাব, ওইখানে আমাদের গাড়ি রাখা আছে। চলুন যাওয়া যাক বেজমেন্টে। বেজমেন্টটা প্রচুর বড় এবং অনেক গাড়ি রাখা যায়, এবং সবচেয়ে বড় কথা এখানে গাড়ি রাখার জন্য কোনো ফি বা টাকা নেওয়া হয় না। একদমই গ্যারেজ খালি, আমরাই মনে হয় শেষ প্রার্থী। আমরা অবশ্য 1 নম্বর কাউন্টার, VIP কাউন্টারে টিকা দিয়েছি। এখানে তো খুবই কম, একমাত্র VIP ছাড়া। আসো গাছে বসো, বাড়িতে ঢুকবো। আমরা এই যে বেরোনোর চেষ্টা করছি বেসমেন্ট পার্কিং থেকে, এই যে আমরা এখন বেরোচ্ছি র‍্যাম্পের মধ্যে দিয়ে। আমরা এবার আমাদের বাসায় যাওয়ার জন্য বেসমেন্ট থেকে বের হলাম। এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছি ঠিক তার বিপরীত দিক দিয়ে ছোট একটি রাস্তা আছে শুধু গাড়ি বের করার জন্য, এক্সিটের জন্য, এবং সেটা ওয়ান ওয়ে এবং কোনো নির্ঝঞ্ঝাট। বেশ ভালোই লাগলো এখানের সব নিয়ম কানুন দেখে। পিছন দিয়ে একটা এক্সিট আছে, সুন্দর বেশ
আমরা মেইন রোডে চলে এসেছি, আমরা এখন সরাসরি আমাদের বাসায় যাব। আজকে আর কোনো কথা না, আজকের ভিডিও এখানেই শেষ, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।